না জোয়ান তরুণেরা ও নই বাগ্রম মাধুম মাতির আশা রেখে আজকে রহমতে নবীর আলোচনা মাহফিলেছে আল্লাহ বা নবীকে কত বড় রহমত করে পাঠিয়েছে কেমন নিয়ামতের নবী করে পাঠিয়েছে বাড়ির রবিউল আউয়াল সোমবার সবে সাদেকে সময় দুনিয়ার জমিনে আল্লাহ পাক একটা খুশবু পাঠিয়েছিল, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যে শুধু নূর ছিল তাও নয়, আল্লাহ নবী একটা খুশবু ছিল, আল্লাহ নবী যে শুধু খুশবু ছিল তাই নয়, আমার রাসূলুল্লাহ ছিলেন রাহমাতান লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন রাহমাতান লিল আলামিন ছিলেন, কোন দয়া নবীর মাহফিলে বসে আমরা আলোচনা করি। আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার নববীতে নবী পাক বসে আছেন, হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনাকে একটা কথা জানতে চাই, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর একটা কথা জানতে চাই, আপনি যখন শিশুবেলায় ছোট ছিলেন নূরে দুনিয়ায় দুলতে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশুবেলাতে হঠাৎ করে একদিন কাঁদতে লাগলেন, আমরা আপনাকে অনেক বুঝাতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছুদিন শান্ত হলেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরের টোটে মুচকে মুচকে হাসছিলেন। হুজুর আপনার কি আব্বা আম্মার কথা মনে পড়েছিল তাই কাঁদছেন? আমার রসুল আসার আগে আব্বা আবদুল্লাহ হুজুর ইন্তেকাল করেছিলেন, আমার রসুল যখন আম্মাদের গর্ভে তখন রসুলের পাশ আসা আব্বা হারাল। দুনিয়া জমিনে আমার নবী আমার আগমন করার পরে তো যখন ফুটফুটে হলেন ছোট ছোট বাচ্চা দিয়ে তাদের আব্বা জনেরা নিয়ে খুঁজতে যায়, ছোট ছোট বাচ্চা দিয়ে আব্বারা করে করে নিয়ে আদর করে বেড়ায়, আম্মা আমি নাকি আমার রাসূলুল্লাহ একদিন বলে ফেললে আম্মা জান আমি আমার আব্বা জানকে কেন দেখতে পাই না। প্রতিটা বাচ্চা দিয়ে কিনা আম্বা জানেরা তারা কোলে করে নিয়ে আদর করে ঘুরে বেড়ায়, গালে মুখে চুমা দেয়, বাচ্চা গুলো আব্বু আব্বু করে ডাকে, আমার আম্মা জান আমার আব্বু জান কোথায়, আমি আমার আব্বাকে কোনোদিন দেখতে পেলাম না, আব্বা আমাকে ছেলে মোহাম্মদ বলে কোনোদিন ডাকে নাই। ও আম্মা মেরা বড় চিন্তিত হয়ে পড়লেন, আম্মা মেরা চোখের পানি কারুকে রাখতে পারলেন না, আম্মা মেরা কেঁদে ফেললেন বাবা মোহাম্মদ শান্ত হও বাবা, তোমার আব্বার কাছে আমি তোমাকে নিয়ে যাবো বাবা, এ বাবা মোহাম্মদ তোমার আব্বা কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাবো বাবা, শান্ত হও বাবা, অনেক বড় কথা শ্বশুরের ইজাজত নিয়ে আম্মা আমিনা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে রওনা দিলেন, যেখানে আবার রাসূলুল্লাহ আব্বা জানেন তে গালে মাটি দাফন করা আছে, ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীকে নাবিয়ে দিয়ে আম্মা আমিনা বলতে লাগলে এ বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ, বাবা ছেলে তোমার আব্বা জান এই জায়গাতে ঘুমিয়ে আছে, এমন ঘুম ঘুমিয়েছে আর কোনোদিন ডাকলে সারা দেবে না। বুঝছেন তো নাকি কত কষ্ট রসুলের জীবনে, আর আজকে সেই নবীর উম্মার দাবি করব আমরা,
নবীর মাহবিলকে সম্মান করব না, রেয়াই পাবেন মনে হচ্ছে নাকি? আপনাদের কি মনে হচ্ছে রেয়াই পেয়ে যাবেন নাকি? কবরে ঢুকলে তখন বুঝে যাবে তুমি। আমার আব্বা জানেরা নজওয়ান তরুণেরা ও রে বাগরুম্মা গুম্মা ধীরা, আল্লাহ নবী নূর নবী শিশু নবী ছোট নবী, নবী আমার আব্বা জানের কবরের পাশে ধুলা বালি মেখে নবী আমার কাঁদনা ডাকে, আব্বা জান একবার সারা দেন আব্বা জান, আমি আপনার বাচ্চা মুহাম্মদ ডাকছি আব্বা, আব্বা একবার সারা দেন আব্বা জান, আর সারা পাই না গো আল্লাহ নবী আমার করে কাঁদে, আমার আল্লাহ বাগের ফারিস্তা ডাকতে পারে না, ও রব্বি আল্লাহ পাক আমাদের শিশু নবী কেমন করে কাঁদে, আমার আল্লাহ পা জানালে এ আমার ফারিস্তারা শুনে খেয়ে দাও, আমি রাসূলুল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি, আমার রাসূলুল্লাহ নিজে থেকে আব্বা আম্মা বিদায়ের কথা নিয়েছিলে, কেননা দুনিয়া মানুষ যখন এতিম হবে তারা চিন্তা করবে আমার রাসূলুল্লাহ এতিম ছিলে, তাদের দুঃখটা একটু কমে যাবে। কোনো ছেলের ভাব চলে গেলে সে যখন কষ্ট পাবে সে ভাববে আমার নূরের নবীর আব্বা ছিল না, তার মনটা একটু সান্ত্বনা হবে না হবে না। এই জন্য রসুলের পাশে আসলে উম্মতদের জন্য আব্বা আগে থেকে চলে যাক, কথা বুঝছেন না? আমার রসুলের আব্বা যান চলে গেছিলেন, আম্মাও চলে গেছিলেন, যাতে আমাকে দেখে ওরা সান্ত্বনা পায়। আহ, কি ত্যাগ স্বীকার করেছে নবী আমার শুধু আমাদের জন্য, আর আজকে আমরা সেই রসুলের জন্য ত্যাগ স্বীকার করে মাহফিলে বসবো, ডাকতে হবে তারপরে আসবো, কথা বুঝছেন না? আমার নজন তরুণের আব্বা জানেরা ও বাগরুম্মা গুম্মা ধীরা, আম্মা মেরা গিয়ে গিয়ে মুহাম্মদ রসুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন, গালে মুখে চুমা দিতে লাগলেন, বাবা সবর করো বাবা, অমন করে খেদো না বাবা, সবর করো বাবা, আম্মা মিনা কোলে কোলে তুলে নিয়ে মুখে গালে চুমা দিতে লেগেছে, রাস্তা দিয়ে আসতে আসতে ডেকে ডেকে আসছে, আর আমার সুল্লা কানতে কানতে আসছে, আম্মা জান আমি আমার আব্বাকে ডাকলাম, আব্বা জান সারা দিল না মা, এমন করে কানতে কানতে আমার সুল্লা আম্মা জানে সে বিদায় নিচ্ছে, রাস্তে আসতে আসতে আম্মা আমিনা শরীরটা খারাপ হলো, আল্লাহ পাকের হুকুম হলো, কেমন হুকুম হলো শোনেন, আরে আমার শিশু নবীর আব্বা ছিল না, আম্মাকে ডেকে আব্বার স্বাদটা একটু মিটে নিচ্ছিল, রাস্তে আসতে আসতে আম্মা যান অসুস্থ হলেন, আম্মা যান বসে থাকতে পারলেন না, আম্মা যান শুয়ে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু নবী আম্মার মাথে হাত বোলার, আম্মা আম্মা করে ডাকে, আম্মা যান চোখ খুলেন আম্মা, আম্মা চোখ খুলেন আম্মা, আব্বাকে ডেকেছে আব্বা সারা দেয় না, আম্মা আপনাকে ডাকছি আপনি কেন সারা দিচ্ছেন না? এ রাজা তরুণেরা আল্লাহর কসম দিয়ে বলে যায় পরিবর্তন হয়ে যা, নাই জাহান্নামের আযাবে পড়তে হবে গো, দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না, আমার রাসূলুল্লাহ এমন করে মাকে ডাকছে, আম্মা সারা দেয় না, আম্মা সারা দেয় না, আল্লাহর হুকুমে আল্লাহ নবী আম্মা যান হযরতে আমিনা হুজুর হো ইন্তেকাল করলে। আহ, কি দুঃখের দিন আমার রসুলের, একমাত্র যা কিছু হয়েছে সব উম্মতে মুহাম্মাদির জন্য হচ্ছে, আমাদের জন্য, আর আমরা এত বড় বড় শয়তান হয়ে বসে আছি, ভাই ভাই ঝগড়া, চাচা ভাই পই ঝগড়া, বাপ দাদাতে ঝগড়া, অন্যায় জুলুম গিরামে গিরামে সব অন্যায় করে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই নেই আমাদের, একবার এক সেকেন্ডের জন্য চিন্তা করে নিই যে আমাদের পরকালটা কি হবে, কথা খারাপ লাগছে, কথা বলছেন না কেন, খারাপ লাগছে, পরিবর্তন হন বাপ, কবরে ঢুকলে বুঝতে হবে তখন কি হবে। আল্লাহ নবী এমন করে কষ্টে দিন কাটাতে লাগলো, শিশু নবী আমার আব্বা জানকে হারিয়েছিলেন, আম্মা জানকেও হারিয়ে ফেললেন, আল্লাহ
আম্মা যেন নাই, এতিমে নবী এমন করে কাঁদতেছিলে, রাসূলুল্লাহ চাচা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই শিশুবেলায় আপনি কেন কাঁদছিলে, আবার কিছুক্ষণ পরে আপনি হাসছিলে, হুজুরের রহস্যটা কি বলে, আমার আল্লাহ যে আমার নবীকে রহমত দিলেন, আলামিন করে পাঠিয়েছে, কেমন রহমতে নবী করেছে শুনে, আল্লাহ নবীর সময় সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ শিশুবেলায় যখন তুললায় তুলছিলাম, আমাকে ফারিস্তারা তুলা দেওয়ার জন্য এসেছিল, সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবে 70,000, তাদের পালা শেষ হয়ে যাবে, তারা ফিরে চলে যাবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফারিস্তা এসে আমি রাসূলুল্লাহকে তারা পাহারা দেয়, তুলা দেয়, এ বাবা সাহাবারা, ওই সাহাবাদের মইবেরেস্তাদের মধ্যে আলোচনা হচ্ছিল দুনিয়ার জমিনে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার কতমাত্র অপমান করে চলার জন্য, অমান্য করে চলার জন্য আল্লাহ বা তাদেরকে আযাবে জাহান্নামি করবে। রসুলের ঘরে ফেরেশতারা আলোচনা করছে যে এই নবীর উম্মাদের মধ্যে থেকে একদল উম্মাদ যারা রসুলের কথা মানবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামি করবে। আমি জানতে পারলাম আমার উম্মত উম্মতি দিয়াকে আল্লাহ বাঁধাবে জাহান্নামের মধ্যে দেবে গে, আমি নবী তখন শিশুবেলায় ওই দুল্লায় তুলে তুলে কাঁদতে লাগলাম, এ বিশ্বের মানুষেরা আমার নবী কতটা রহমত লিল আলামিন, একটু আপনারা বোঝার চেষ্টা করে, শিশুবেলায় নবী আমার আব্বা হারিয়েছে, আম্মা হারিয়েছে, আব্বা আম্মার কথা চিন্তা না করে নবী আমার শিশুবেলা থেকে গুণাগার উম্মত উম্মতির জন্য কাঁদছে। সেই রসুলের জন্য আমাদের তো কোনোদিন কাঁদা দরকার ছিল নাকি? সেই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। আল্লাহ রসুলের মহাব্বতে একটু কাঁদবে, নবীর কথা একটু যে ভাববে, রাত্রে শুয়ে শুয়ে তো রসুলের উপর দরুদ পড়বে। হালকা বয়সের ছেলে কোনো নাই, এরা বদমাইশি করছে, আমার মুরব্বী বাপগুলো দরুদ পড়ে কি তাও ডাউট হচ্ছে আমার, মনে খারাপ লেবেন না, বাস্তব কথা বলছি, যত বুড়ো হচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে, সমাজে আছে না না এরকম মুরব্বী, একটু ভাবা দরকার যে বাবা না বয়স হচ্ছে আর নয়। আমার নজন তরুণের আব্বা জানেরা ভাবেন পরিবর্তন হন, চিন্তা ভাবনা না করলে পরিবর্তন হওয়া যাবে না, ও নজরেরা আল্লাহ নবী কেমন রহমত লিল আলামিন ছিলেন, শোনেন নবী আমার কত দয়া নবী ছিলেন, শোনেন আল্লাহ নবী নূর নবী দয়া নবী, এক তারিখ আল্লাহ কাবাটা তফ করতেছিলেন, আল্লাহ কাবা তফ করতে করতে আমার নবী পাশা সাল্লাম হঠাৎ করে দেখা যায় ওই কাবার সামনে মাথাটা নত করে দিয়ে, নবী আমার কেঁদে দরজা হয়ে যাচ্ছে, আমার রসুল্লাহ কাঁদবেন, আল্লাহ পাশা সাল্লামকে পাঠিয়ে দিলে, এ আল্লাহ দে জিব্রাইল যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে, হযরত জিব্রাইল চলে আসে দুনিয়া জমিনে এসে আমার রসুল্লাহকে সালাম দিলে, আল্লাহ নবীকে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কানে, আল্লাহ বাজি আশা করেছে, এ রাজন আব্বা জানেরা, এ আমার নজওয়ান তরুণেরা, এ আমার মায়েরা বোনেরা, পরিবর্তন হয়ে যান, আল্লাহ নবীকে মহাব্বত করে, রসুল্লাহ কেমন রহমত লিল আলামিন ছিলেন জানে, আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার আল্লাহ বাগে ফেরেশতা, এ ভাই আল্লাহ দে জিব্রাইল যান, আল্লাহ বাগকে যে জানিয়ে দেন, আমি রসুল্লাহ যখনই কেঁদেছি ওই কাঁদাটা গুনাগার উম্মত উম্মতির জন্য ছিল, আমি যখনই কেঁদেছি আমার উম্মতের জন্য,
আজকে কেন কাঁদছেন আল্লাহ জানতে চেয়েছে, হে জিব্রাইল আজকের কান্নাটাও আমার উম্মতের জন্য। আমি রসুল যখন কাবা তওয়াফ করছি, করতে করতে আমি রসুলের মনে পড়ে যায় আদ সামুদ জাতির কথা। আদ জাতি সামুদ জাতি তাদের নবীর কথা মানে না বলে আমার আল্লাহ তাদের উপরে আজাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আমি রসুল আমারও উম্মাত উম্মাতিরা, আমি রসুল আমার কথা তারা মানবে না। কি গো আমরা মানি নবীর কথা বলেন মানি? কারা কারা নবীর কথা মানেন হাত তুলুন তো। নবীর কথা মানেন আপনারা? হ্যাঁ, যদি নবীর কথা মানেন বলেন তাহলে নবী নামাজ পড়তে বলে আমরা পড়েন সবাই বলেন, কথা বলছেন না কেন পড়েন? কথা মানছেন? মানতে হবে না হবে না? এক কথা বলেন, মানতে হবে না হবে না? আজ থেকে তওবা করে লও, কাল থেকে নামাজ পড়বে। কিসের ব্যারাম, কি কষ্ট হয় নামাজে আল্লাহ পাকই জানে। আমি তো বুঝতেই পারছি না নামাজে কি কষ্ট আছে। ও তো পড়লে মন ভালো থাকে, নামাজ যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন অনেক শান্তিতে থাকা থাকে, যে রোগ বেলা মুসিবত বিমার থেকে ঝুঁকে থাকে। কথা বুঝছেন না? তারা অনেক শান্তিতে থাকে, কিছু হোক চাই না মনটা তাদের শান্তি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা নামাজ পড়বেন না পড়বেন না, কাল থেকেই শুরু করেন নবীর কথা মানেন বলছেন, এগুলো মানা বলে? আমার রসুল পাক সাল্লাম বলছেন আমার অনেক উম্মাত উম্মাতিরা এমন হবে যারা আমি রসুল আমার কথা ঠিক মতো মানবে না। এই যেমন আমরা ঠিক মতো মানছি না, তা আমার আল্লাহ যেন তাদের উপরে নারাজ হয়ে যে তাদেরকে আজাব গজব দিয়ে আল্লাহ যেন ধ্বংস না করে দেয়। আরে কত দয়া নবী শুনে, আজকে যে দুনিয়া জমিনে আমি আপনি বেঁচে আছি এটা আমার নবীর দয়ার সিনাই। নবী পাজি দয়া না দেখা তোমাদের উপরে তাহলে আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ যাতে গজব দিয়ে আমাকে আপনাকে শেষ করে দিত। ও নজরেরা আল্লাহ বলে আইয়াকে জিব্রাইল শেষ না করে দেয়। আমার নজওয়ানেরা কোন রহমাতের আলামিনের বিশ্ব নবী দিবাস করছ, আল্লাহ নবী উম্মাত উম্মাতিদেরকে কতই মহব্বত করে শোনে। আল্লাহ নবী মক্কাতে হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে আল্লাহ নবীর কদমে একজন দেখা যায়, একটা গোসা ধরে ফেলল আল্লাহ নবীর কদম মুবারকটা। আল্লাহ নবীর কদম ধরে কাঁদছে একটা গোসা। আল্লাহ নবী বললে এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুক তুমি এমন করে কেন কারো, ওই গোসাবের জবান থেকে প্রকাশ্য মানুষের মতো কথা বেরোতে লেগেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল আলামিন, হুজুর আমি গোসাব নই আমি একটা মানুষ। কি ব্যাপার তোমার এরকম রহস্য কেন? আল্লাহ নবী কই মানুষটা তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হলাম হযরতে নবী মূসা আলাইহিস সালামের উম্মাহ। ওই তৌরাতের মধ্যে দেখছিলাম আপনার নাম বেশি লেখা আছে, মুসা নবীর নাম কম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ আমি নবী মুসাকে মহব্বত করি, আপনার নাম বেশি ছিল বলে আমি নবী মুসার মহব্বতে আপনার নামগুলোকে কেটে 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 আগুনে ফেলতে লেগেছিলাম।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 39 কার নাম যখন আপনার কেটে আগুনে ফেললাম, আমার আল্লাহ পাক আমার উপরে কসম নাযিল করে দিল, আমার মানুষের সুরাতটাকে জন্তু সুরাতে গোসাপে পরিণত করে দিল। জোরে বল নাউযুবিল্লাহ। কেমন দয়ার নবী ছিলেন শোনেন, আজকে সেই দয়ার নবী এই আজকে দিনেতে এই রাতেতে শোবে সাদেকের সময় আগমন করেছিলেন। আল্লাহ নবী বললেন তারপরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গোসাবে মানুষের সাথে আর বাস করতে পারলাম না, পাহাড়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগলাম, আল্লাহ কাছে মাফি চাইতে লাগলাম, আমার মাফি হলো না। এমন সময় নবী মূসা আলাইহিমুসসালামকে দেখতে পেলাম, নবী মূসা আলাইহিমুসসালামকে আমার কথাটা বললাম, বলার পরে নবী মূসা আলাইহিমুসসালাম আল্লাহ কাছে দোয়া চাইতে লাগলো, ও রব্বি আল্লাহ পাক আমার এই উম্মতটা অন্যায় করে ফেলেছে, আল্লাহ আপনি মাফ করে দিন। আমার আল্লাহ নবী মূসাকে জানিয়েছিল, এ নবী মূসা রে কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার সঙ্গে ভুল করে ফেলে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে ভুল করলে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। আল্লাহ কত ইজ্জত দিয়েছে আমাদের, আলোচনা তাও করছে আপনারা বুঝতে পারছেন কি করে বলা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার ঘরে যে বমি হয়ে গেছে, গ্যাস হয়েছে, সব হেজে ফেজে গেছে, চেঁচে গেছে, জ্বলছে, রাত দিন রাত দিন জেগে 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 আর হয় কথা বুঝছেন না। আজকে ঘরে দড়ি যে বোঝা যে আজকে আবার দাওয়াত করতে আমি বলছি হবে না, বলছেন না যেমন হোক করে বার রাস্তা বার করতে হবে। আপনি কখন উঠবেন বলেন? দুপুরবেলা চলে মানে সারা রাত করবো সারাদিনও করবো, এইভাবে যদি একটা লোক যদি তিন চার মাস সারাদিন সারা রাত জেগে থাকে তাকে খুঁজে পাওয়া যাবে ভাই? বলেন না খুঁজে পাওয়া যাবে? এ মরিচগুলো কি মারার কল করছে নাকি তাও বুঝতে পারছি না, যে হুজুর দোকানে এক বছর হদ্দ দাওয়াত করে আসতে ঘেরা দেবে এই নিয়ত করছে নাকি? তোমার দোকানে দাওয়াত আসেন না আমার চারটে থেকে ও যাবে হবে না হবে না, অতদিন যাবো কি বেঁচে তাই চিন্তা হচ্ছে, অতদিন বেঁচে থাকবো কি তাই চিন্তা হচ্ছে। একবার ধরুন শ্রী পায়াল্লা اللهم صل على مولانا محمد وعلى آله محمد
প্রিয়ারে হাজিরানে মজলিস, তো ভাই যান আমার নবী পাসাল্লাম কেমন রহমতের নবী ছিলেন। এই মাসে আল্লাহ পাক রহমাতাল্লিল আলামিনকে পাঠিয়েছিল, তাই তো নাকি? কেমন রহমাতাল্লিল আলামিন ছিলেন আল্লাহ নবী, কেমন করে আলোচনা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত নবী মূসা বল করে দোয়া চাইতে থাকে, আল্লাহ বা বলে নবী মূসা হবে না, ও আমার হাবিবের নাম কেড়ে বাদ দিয়েছে, আমি আল্লাহ বা জান্নাতে ওর নামটাও কেড়ে বাদ দিলাম, মানুষের খাতা থেকে ওর নামটা কেড়ে বাদ দিলাম, ওকে জাহান্নামী বানিয়ে দিলাম, ওকে গোসাব বানিয়ে দিলাম, এ নবী মূসা রেগে ওর নাজাতের কোনো রাস্তা নাই। নবী মূসা আলাইহিস সালাম চোখের পানি গেলে কাঁদছে, আল্লাহ পাক আমি নবী মূসার দোয়া কবুল করে, আল্লাহ বলছে নবী হবে না, ও আমার হাবিবের সে বেয়াদবি করেছে, হঠাৎ করে নবী মূসা বলে ফেললেন, আল্লাহ পাক আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিরে আমি মূসা দোয়াকে কবুল করে, আমার আল্লাহ বললে এ মূসা রে আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে আজ থাকতে পারলাম না, কেন তুমি আমার বন্ধু রসিলা ধরে নিয়েছো, এ নবী মূসা তবে শুনে রেখে দাও, ধরে রেখে দাও, তোমার আমি দোয়া কবুল করলাম ঠিকই কথা, তবে আমি ওকে মাফ করবো না, ও আমার হাবিবের কাছে দেখা করবে, আমার বন্ধু যদি ওকে মাফ করে দেয় তবেই আমি আল্লাহ বা ওকে মাফ করবো। একটা রাস্তা তবুও তো বেরোলো না, কি গো একটা রাস্তা বেরোলো। মূসা নবী শুক্রিয়া আদায় করলেন, খোদা আমি শুক্রিয়া, কেন? আল্লাহ আপনি আপনার বন্ধুকে যা নিয়ামত করে পাঠাচ্ছেন, আমি নবী মূসা আমার বিশ্বাস আমার উম্মতটা নাজাত পেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন তোমার বন্ধুর কথা বলে দিয়েছো, তোমার বন্ধুকে মাফ করে দেবেই, কেন সে রহমাতাল লিল আলামিন হয়ে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা, একটু বোঝার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপ নিয়ে ছেলে পুলি স্ত্রী হাসি খুশিতে থাকেন, হালাল ইনকাম করেন, দুদিনের দুনিয়া, আল্লাহ ডাক দিলে কবরে চলে যাবেন, কথা বুঝছেন না? হযরত মূসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আপনার বন্ধুর সঙ্গে আমার উম্মতটা দেখা হবে কি করে, তুমি তো অনেক পরে আছো, এ মূসা তোমার উম্মতটা আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিই, আমার হাবিবের সঙ্গে আমি দেখা তোমার উম্মত করিয়ে দেবো, হুজুর তাই আজকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি আপনাকে চিনতে না পেরে আপনার নামগুলো কেটে কেটে আগুনে ফেলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী চোখ বড় পানি নিয়ে এই গোসাবটার মধ্যে হাত বলে আর বলে, এ নবী মূসার উম্মত রে আমার দিকে একবার চেয়ে দেখ, আমি রাসূলুল্লাহ আমার মুখে কত দাগ দেখ, এগুলো হলো মারের দাগ, মক্কার কাফেররা আমি নবীকে মেরেছে, আমি নবীকে মেরে মেরে তারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তাদেরকেও বদদোয়া করিনি, আমি নবী তাদেরকেও মাফ করে দিয়েছি, আর তুই তো আমার নাম শুধু কেটেছিস, আমি তোকে বা কেন মাফ করবো না, এ নবী মূসার উম্মত রে যা আমি রাসূলুল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, মানুষের সুরাত হয়ে গেল, নবীর কদমের সামনে দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহ দিয়ে হাত বাড়ালেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার কলমা পড়ে আপনাকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে আপনার সাহাবি হতে চায়, আল্লাহ নবী হাতটা বেরিয়ে দিল, ওই মানুষটা হাত ধরে নাম ছিল হারেসা, হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী নূর নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যা। আজকে সেই নবীর মাউলুদ হচ্ছে, কত রহমতের নবী। আর আমরা যদি এলাকার ছেলেরা ঘরে বসে থাকি, এটা কি উচিত হবে?
বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি তো হয়েছে, বড় তো হয়েছে, 25-30-40 বছর তো বয়স হয়ে গেল, যথেষ্ট আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। একটু বোঝা দরকার যে না অন্য অন্য দিন ভুল হয়, যাই হয়, আজকে কমসে কম মাহফিলে যাই আগিয়ে আগিয়ে, কেন রহমাতাল্লিল আলামিনের মাহফিল হচ্ছে, প্রতি বছরে মাহফিল হয়, প্রতি বছরে হয়। আমার হুজুর কেবলারাও তোমাদের গ্রামে এসেছে, দাদা হুজুর পীর কেলা এসেছিল কি জানি না, এসেছিলেন। তাহলে এই গ্রামের জমিনে জামানার মুজাদ্দিদের পা পড়েছে, এই গ্রাম তো ধন্য, এই গ্রামের মাটি তো ধন্য, তোমরা তো এতটুকু আশাবাদী যে তোমাদের গ্রামে আল্লাহ নবীর বংশধার জামানার মুজাদ্দিদ উলিল আমরের কদম পড়েছে, কথা বুঝছেন না? আজকে সেই গ্রামের বাচ্চা আমার যুবক ভাই আপনারা আমার ভাই হন, আপনারা ঘরে ঘরে থাকবেন এটা ঠিক নয়। আর একবার হাত তোলেন কারা কারা এই গ্রামের ছেলে এসছেন দেখিয়ে পারি। আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে, যাক হৃদায়ত হওয়াটাই মানুষের কাজ, পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ। আল্লাহ বা আরো যারা আছে ঘরে তাদেরকে হৃদায়ত করেন, বলুন আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা দিনে নবী মুস্তফা মোর মুহাম্মদ রসূল, কুল জাহানের অন্ধকারে তুমি কেন ফাঁকি, নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গোনা ছাড়া আমি কি তোমার থাকবে না যে বাকি, এসো আমার আপি ধরে তাও বাপরে না ফুল শোনাতে পার করিব আমি নবী শেষাই, দিনের নবী মুস্তফা আমার মুহাম্মদ রসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল, মানলো না মানলো না আবু জেহেল নবীর কথা, নবী আমার দিন শুধুই বসে একা একা, মানল না মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁধে শুধুই বসে একা একা, দিনের নবী মুস্তফা আমার মুহাম্মদ রসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, তো ভাই জান একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কি নিয়ামতের নবী করেছেন, কেমন রহমতের নবী করেছেন। আহ, রাসূল পাসাল্লাম দুনিয়ার বুকে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে, মক্কার মানুষরা মানা তো দূরের কথা, আমার রসুল পাসাল্লামকে বড় বড় পাথর নিয়ে মারছে, আমার নূরের নবী কাঁদছেন আর বলছেন, হ্যারা আমি তোদের ঘরে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাচ্ছে, তোরাই আমাকে মারছিস। আহ, এই আবু জেহেলের খসলত এখনো দুনিয়ার মানুষদের আছে, এদের ঘরে ভালোবেসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো, এদের মধ্যে থেকে আবার দশটা বিশটা আমাদের ঘরে পিছনে গালি গালাজ করে সমালোচনা করে, আছে না নয়, চলে যাবার পরে সমালোচনা করে, বেশি বুঝে গেছে আমার বলে, ঠিক আছে মর বাবা, কে বেশি বয়ে বুঝে নে, কে বুঝছে আল্লাহ বুঝাবে, খুবই সত্য না মিথ্যা, আল্লাহ বুঝাবে। আল্লাহ নবী মক্কা মানুষদেরকে বারবার দাওয়াত দিচ্ছে, আমি একটা জিনিস বুঝাতে লাগলাম, আমার নবী পাক কেমন রহমতের নবী, শোনেন ও নজরে রাখা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে যাচ্ছেন, নবী আমার একটু জঙ্গল ভ্রমণ করতেছিলেন, এমন সময় দেখা যায় একটা হরিণী আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী পাক কল্লা পাক তমাম মখলুকাতের নবী করেছেন, আর আমার নবী পাক তমাম মখলুকাতের ভাষা বুঝতে পারতেন, জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে সালাম দিলেন, হুজুর একটু আমাকে ছেড়ে যান না, আমার দুটো দুধের বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো দুধ না খেতে পেয়ে মারা যাবে, হুজুর আমাকে ছেড়ে যান, আমাকে এক শিকার নিয়ে আমাকে এক বন্দি করে রেখে দিচ্ছে, এক শিকার শিকার করে বন্দি করে রেখে দিয়েছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন। হুজুর আমি দুধ পান করি, বাচ্চা দুটোকে প্রাণ পান করি, ফিরে আসবো। আহ, রহমাত আলিল আলমিনের দিল কেঁদে উঠল, দিল কেঁদে উঠল, বকরিটাকে ছেড়ে দিয়ে, হরিণটাকে ছেড়ে দিয়ে, হরিণীটাকে ছেড়ে দিয়ে রসুল পাক ওখানে দাঁড়িয়ে আছে, যে শিকার করছিল আরো শিকার করতে গেছে, ঘুরে এসে দেখছে ওখানে হরিণী নাই, রসুলের পাক দাঁড়িয়ে আছে। এ মোহাম্মদ, আমার নবীকে তখন মানে না, এখানে একটা হরিণী ছিল দেখেছো, ওই জড়িতে বাঁধা ছিল, হ্যাঁ আমি ছেড়ে দিয়ে থাকি, কেন তার বাচ্চা আছে দুটো, সে বলেছে দুধ পান করিয়ে চলে আসবে, বলছে মোহাম্মদ তুমি কি কথা বলছো, একটা হরিণ জন্তু কখনো ছাড়া পেলে সে আবার ফিরে আসে, আর সে নাকি আবার তোমার সঙ্গে কথা বলেছে, কথা বুঝছেন না, সে তো নবী চেনে নেই, ওই জন্য পাগল পাগলের মতো বকছে। এ মোহাম্মদ তুমি কি বলছো, হ্যাঁ গো সে ফিরে আসবে, আর না এলে আমি রসুল তো দাঁড়িয়ে গেছে, আমি তো জামিনদার হলাম, বাচ্চা দুটো গিয়ে দুধ পান করাতে গেছে, সব আপনারা জানেন, বাচ্চা দুটো বলছে মা তোমার দুধ পান করবো না, মা তুমি সারোয়ার কায়নাতকে আমাদের জন্য জামিনদার রেখে এসছো, এইরকম ভুল কাজ করেছো মা, জলদি করেছো, দিন দুনিয়ার বাচ্চাকে তুমি জামিনদার রেখেছো, হরিণ এসছে দুটোর সাথে বাচ্চাও আসছে, এর বাড়লো না কমলো, সাথে এসেছে, সঙ্গে সে কলমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনে কত দয়া কত মায়া, নবী আমার সবার উপরে দয়া দেখিয়েছিলেন, আল্লাহ নবী নূর নবী দয়া নবী, মক্কা জমিনে মানুষ দিয়া কেমন করে দাওয়াত দিতে লাগলো, মক্কা মানুষের রাগা আমার রাসূলুল্লাহ কথা মানি না, ও না জানেরা আল্লাহ নবী যদি বদ্দু করতেন তামা পৃথিবীটা আমরা পেতাম না, ধ্বংস হয়ে যেত, কেমন কবি হয়ে যেত, কিন্তু আমার রাসূলুল্লাহ বদ্দু করেন না, নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ ইরা যদি আমাকে নাও মানে, এ যে ছেলে 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 আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে।
না, তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তাইবাসি না, বাচ্চা বাচ্চা ছেলেদের আগে শিখিয়ে দিল, ওটা একটা পাগল আসছে, পাগলের সঙ্গে কি ব্যবহারটা করতে হয়, এ বাচ্চারা তোরা তো জানি, ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর নূরে শরীরে মারছে, আমার রাসূলুল্লাহর নূরে শরীর দিয়ে রক্ত জারি হয়ে যায়, নবী আমার ছুটে ছুটে চলে যাচ্ছে, বাচ্চাগুলো পাথরলে নবীর পিছনে পিছনে ছুটছে, আল্লাহ নবীকে মারছে, আল্লাহ নবী বলে এ তাইবের বাচ্চারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের জন্য শান্তির দাতা, তোমাদের মুক্তির দাতা, পরকালে আমি রাসূল ছাড়া কেউ নাজাত পাবি না রে, আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি তো ইসলামে সেই নবী, আমাকে তোরা এমন করে মারিস না, আমাকে তোরা পাগল বলিস না, আমি নবী বাপ পাগল নই রে, কিন্তু মাওতাদের বাচ্চারা আমার রাসূলুল্লাহর কথা শুনল না, তারা আমার নবীকে মারতে 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 আল্লাহ নবীকে জমিনে পড়ে গেলে, নবী আমার বেহুশ হয়ে গেলে, মক্কা তায়েফের মানুষেরা আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখছে, নবী বেঁচে আছে কিনা, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, নবী আবার অজ্ঞান হয়ে গেছে, তার উপরে আবার দু তিন লাঠি মেরে তারা বিদায় নিয়ে যখন চলে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগে যায়, ও রব্বি আল্লাহ পা, আপনার বন্ধুকে যারা শাস্তি দিয়েছে তাদের ঘরে আপনি কি শাস্তি দেবেন, আপনার বন্ধুকে যারা মেরেছে আপনি আল্লাহ এখনো সবর করে আছেন, আপনি কি ফাইসাল্লা করবেন, এ ফেরেশতারা কি করলে হয়, আল্লাহ জানতে চাই যে কি করলে হয়, তোমরা কি চাইছো, আল্লাহ পাহাড় তুলে নিয়ে তায়েফবাসীকে মেরে দেবো, তাহলে ফারিস্তারাও আমার রসুলকে কত ভালোবাসে বুঝছেন তো, পাহাড় তুলে নিয়ে যে তায়েফবাসীকে মেরে দেবো, আমরাও যারা নবীকে ভালোবাসি আমাদের ঘরে যদি জিজ্ঞেস করা হয় কি করলে হয়, আমরা বলো টুকরো টুকরো করে ফেলা দরকার, সত্য না মিথ্যা, আমরা ভালোবাসি, যাও এ ফারিস্তারা যাও, পাঁচ লোক ফারিস্তাকে নিয়ে আসো, ওহ পাঁচ করে নিয়ে যাও, তায়েফবাসীর উপরে চাপিয়ে দাও, তবে আমার একটা কথা শোনো, আমার বন্ধুকে আগে জিজ্ঞাসা করবে, আমার বন্ধু যাতে রাজি আমি তাতে রাজি, বন্ধু যদি বলে পৃথিবী শেষ করে দিবে আমি আল্লাহ এক্ষুনি শেষ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, বন্ধুকে জিজ্ঞেস করো আগে, আমি আল্লাহ কেন যে দুনিয়ার লোককে আজাব গজব দিয়ে মারিনি, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি বুঝি, সত্য না মিথ্যা, আমাদের ঘরে যে খোদা মারে না একমাত্র আমার নবী কাঁদবে তাই মারি না, আমাদেরকে কবে আল্লাহ মেরে শেষ করেছেন তো, শুধু আমার রসুলকে কাঁদাবে না বলেই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমাদেরকে মারলেই নবী কাঁদবে, বুঝছেন কত মহব্বত করে আমার রসুল আমাদেরকে, আহা কি দয়া নবী আমরা পেয়েছি, আমরা যদি জান্নাতি না হতে পারি না আমাদের মতো ফাটা কপালে আর কি আছে, আমাদেরকে আল্লাহ কবেই মেরে ফেলত, আমরা যা অন্যায় করেছি বুকে হাত দিয়ে বলেন না, প্রত্যেকে চিন্তা করেন না, রাতের অন্ধকারে কি করেছেন সব বুকে হাত দেন, সব উত্তর বেরোবেন, নিজের মন নিজেকে শিক্ষার কথা কি কি, আমি পিড়েছিলাম আপনাদেরকে জুব্বা পরে পিরাহান করে এসে বসে আছি, আমি কি বদমাইশি করেছি না করেছি আমি জানি না, জানি না কথা বলছেন না কেন, সব আমি জানি, আমি কি করেছি আপনারা কি করেছেন আপনারা জানেন, মানুষ দু জায়গায় ধোকা দিতে পারে না, একটা নিজের অন্তরের কাছে দ্বিতীয় আল্লাহর কাছে, সব জায়গায় চিটিংবাজি ধোকাবাজি করতে পারে, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে কোনোদিন ধোকা দিতে পারবেন না, কথা বুঝছেন, আল্লাহ যে মারেনে আমাদের কাছে শুধুমাত্র আমার নবীর খাতিরে, কি আছে আমাদের মধ্যে ইসলামের বলেন তো দেখি কি আছে, মসজিদে আজান হয় কিলাবে গান বাজে, মসজিদে আজান হয় বাড়ি বাড়িতে টিভি চলে, মসজিদে আজান হয় মাথায় বসে বসে গালি গালাজ হয়, মসজিদে আজান হয় চায়ের দোকানে বসে বসে পরের গিবত হয় না হয়নি বলেন, কোন পাড়াতে হয়নি বলেন, এত বড় বড় অন্যায় করার পরও আল্লাহ যে আমাদেরকে মারেনি একমাত্র একটাই কারণ বন্ধুকে কাঁদাবেনে বলে, আর একটুখানি সেই বন্ধুকে ধরে রাখেন পরকালেও কাঁদাবেনে জান্নাত চলে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আজই ধরতে না পেরেছেন কোনো রাস্তা নেই বাপ, জাহান্নাম যেতে হবে, কথা বুঝেছেন, কোনো রাস্তা নেই, আমার আব্বা জনেরা নজওয়ান তরুণেরা
এবং সঙ্গে কত চালো ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের গা থেকে বাণীগুলোকে পরিষ্কার করছেন, রক্তগুলোকে পরিষ্কার করছেন, পাথরগুলোকে পরিষ্কার করছেন। আল্লাহ পাকের হুকুম হলো, আমার রাসূলুল্লাহর হুসনা ফিরে গেল, আমার নবী পাক দেখতে পেলেন হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আমার নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার দরবারে এসেছি, হুজুর আপনি একবার হুকুম দেন। আল্লাহ বলে দিয়েছে আপনি যাতে রাজি, আপনি আল্লাহ তাতে রাজি, আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। এই ব্যাগের পাথর চার পাহাড় চালক ফারিস্তা, আপনি যেই বলবেন পাহাড়টাকে শূন্যে তুলে নিয়ে যে এমন করে তায়েববাসীর উপরে চাপা দিয়ে দেবে। হুজুর আপনি একবার হুকুম দেন। আরে রাহমাতাল লিল আলামিন কেমন ছিলে নবী, আমার এই কথা না শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নবী আমার হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ মারবেন না, আল্লাহ আল্লাহ মারবেন না, এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাথর মেরেছে, এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাগল বলেছে। আল্লাহ আপনি এদেরকে আজাব দিয়ে শেষ করে দেবেন না, এদের ছেলে 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 আমি রসুল্লাহ আমার দিলের বিশ্বাস, একদিন না একদিন তারা আমাকে সত্য জেনে নবী বলে, আমি নবী আমার জন্য তারা আবার লড়াইও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সৈয়দুল মুরসালিন আগমন একদিন, জোরে বলুন জিন্দাবাদ। আমার রসুল বললেন আমাকে গেরা চেনে, আমার জন্য এরা লড়াইও করবে একদিন। এই গ্রামের ছেলেরা রসুলের জন্য কারা লড়াই করতে রাজি আছো হাত তোলো। এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে, এই লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে, হাত নাবাও, হাত নাবাও, লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে। জান দেবে, আর দেবে, তোমার কোলের বাচ্চারা রয়েছে, ও কিন্তু এটিম হয়ে যাবে, কথা বুঝছেন না? এই বাপটাকে বেঁচিয়ে রাখার দায়িত্বটা কার? আল্লাহর। আর ওই বাচ্চাটার নসিবটাকে বড় করার দায়িত্ব কার? মানে নিজে দায়িত্ব নিয়েছেন কে? সব তো আল্লাহ বলেছে, এটা আমি আমার কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়েছি, আমার ব্যাপার, কথা বুঝছেন না? তা আজকে এই বাপটা বলল হয় হোক গে, এটাই হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ, একেই বলা হয় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিও দোয়া চাই আল্লাহ যেন ওই বাচ্চাটা এবং ওর আব্বা দুজনকে হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া একসাথে রাখি, পরকালে আল্লাহ জান্নাতেও যেন বাব্বাটাকে একসাথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। মানে নবীর জন্য লড়াই করতে আপনারা প্রস্তুত আছেন? তা কারা কারা আছেন এই গ্রামের ছেলে? আর একবার হাত তুলুন, আর একবার হাত তুলেন, মাশাআল্লাহ, আপনাবান। তাহলে আপনারা যে হাত তুললেন, কোনোদিন যদি প্রয়োজন হয় আপনাদেরকে খুঁজে পাবো কি করে? তাহলে খবরটা পাবো কি করে? তাই প্রতিটা জায়গায় নাম ফোন নাম্বার লিখছি, একটা নবীর সেনা দল করছি, আপনারা সাথ দেবেন আমার? সাথ দেবেন? কারা এই ভাইটাকে ভাই বলে মেনে আমার সাথ দেবেন, হাত তুলেন, বিনা প্রশ্নই, বিনা বাধায় কে হাত নাবান? কেউ যদি বাধা দেয় তাদের কথা শুনবেন? কারো কথা না মেনে আমাকে ভাই বলে মেনে নেবেন? হাত তুলে বলেন নাম দেবেন আমার হাতে? আলহামদুলিল্লাহ, হাত নাবান। এই নামগুলো লিখে নিয়ে যে ফুরফুরাই জমা দেবেন আমার কাছে, দায়িত্ব কে নেবেন বলেন? দায়িত্ব কে নেবেন? যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি লিখে দেবো, কথা বলেন, কে দায়িত্ব নেবেন? কে সুলেমান সাহেব? আচ্ছা আচ্ছা, আমার ওই ভাই জলসা যিনি দাওয়াত করতে গেছিলেন, সুলেমান ভাই, আপনারা চেনেন তো সবাই? কারো আপত্তি আছে নাকি? ওনার সাথে পার্টি ফার্টি করেন না তো? ঠিক আছে, তা আমার সুলেমান ভাইকে দায়িত্ব দিলাম, যত তাড়াতাড়ি করেন, নাম আর ফোন নাম্বার আর কিছু লাগবে না, নাম আর ফোন নাম্বার দেবেন তো নাকি? কারা কারা দেবেন? শেষবার হাত তোলেন। আল্লাহ আপনি দেখেন, দেখেন আপনার এই বান্দা বান্দি গুনো
আপনার নবীকে মহব্বত করে বলে ইরা নবী জন্য লড়াই করবে বলে নাম বন্যাম বাদে বলছে ও রব্বি আল্লাহ আপনার হাবিব জানিয়ে দিয়েছে যারা আপনার জন্য কোরআনের জন্য আপনার হাবিবের জন্য নিজেদের জান দিয়ে লড়াই করবে আপনার নাকি ওয়াদা করেছে ওয়াদাল্লাহ হক আল্লাহর ওয়াদা সত্য আপনি ওয়াদা করেছেন তাদেরকে মরণের পূর্বে তাদের কপালে জান্নাতি লিখে দেবে আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন যে সাহাবিটা রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে নিজের শরীরের তীর খেয়ে ওই সাহাবিটা শহীদ হয়ে যেতে লাগলো মৃত্যুর দুয়ারে পা দিয়ে দিয়েছে বাকি সাহাবরা ঘিরিয়েছে ওই সাহাবিটাকে জানতে লাগলে এ ভাই সাহাবি রে কেমন আছেন আপনি বলেন ওই সেই সাহাবিটা বললে এ আমার নবীর অনুচরেরা আমি বড় দুঃখিত আল্লাহ আমাকে একটা জান দিয়েছে আল্লাহ যদি আমাকে একশোটা জান দিত আমার একশোটা জানি আমি আমার নবীর জন্য কুরবান করে দিতাম দুনিয়া মানুষকে জানিয়ে দেবে আমি আমার নবীর জন্য জান দিয়াই আমার আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে ওই জান্নাতটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বুঝছেন তো ভাই তারা রসুলকে মহব্বত করে তারা জান্নাত পেয়েছে আমরা নবীকে মহব্বত করলে পাবো না রসুলের জন্য মহব্বতের আর একটা নমুনা সেটা হচ্ছে কি আপনারা চান তো নাকি আপনাদের কোনো অভাব না হয় এটা চান তো নাকি কারা কারা চান আমাদের অভাব যেন না হয় হাত তুলুন তো কারা কারা চান অভাব যেন না হয় হাত তুলুন আলহামদুলিল্লাহ হাত নাবান এটা সবাই চাই আমিও চাই যেন আল্লাহ আমাকে কারোকে খাবার জন্য কারোদের হাত না পাত নাকি যদি চান সত্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি পাঁচ অক্ত যদি নামাজ নাও হয় দৈনিক এক অক্ত জামাতে পড়ে চার অক্ত নামাজ কাজা পড়ে নেবেন কথা বুঝছেন নামাজটা পড়বেন আপনারা সেজদাটা খোদাকে করেন আমার আল্লাহ আপনাদের কোনোদিন খাবার অভাব দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সব থেকে ধনী লোক কারা আরবিয়ানরা আরবিয়ানরা দুটো কাজকে খুব ভালো করে করে একটা হচ্ছে নামাজ দ্বিতীয় হলো জাকাত জাকাতের ওরা পাবন্দী হোক কিন্তু ওদের জাকাতগুলো এদেশে সব ওহাবি আহলে হাদিস তাবলিগ জামাতরা সব নিয়ে নিচ্ছে নিয়ে নিজেরা সব মসজিদ দল করছে গরিবদের দেয় নেই ওগুলো গরিবদের জন্য আসে ওরা সব নিজেরাই খাচ্ছে আর মসজিদ করছে আর দল করছে কত বুঝলেন এত জাকাত ওরা দেয় আপনাদেরও বলে যাচ্ছি নামাজ পড়বেন আল্লাহ আপনাদের ধনী করবে ধনী হওয়ার পরে জাকাতটা কিন্তু পাই টু পাই নিজে হাতে করে গরিবদের হাতে দেবেন নিজে হাতে আপনার ভালো লাগে না আপনি একটা গরিবকে তুলে দেবেন কেন এর হাত দেবেন নিজে হাতে দেবেন কথা বুঝছে আর একটা অংশ আপনার পীর জামানার মোজাদ্দে দাদা হুজুর যারা সিলাই ইসলাম পেয়েছেন তার দরবারের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে একটা অংশ নিজে হাতে করে আবার যে সেখানে দেবে সেই তো ফুরফুরে যাওয়া হয় নিজে পকেটে করে নিয়ে যাবেন নিয়ে যেতে দেবেন কথা বুঝছেন না তো আসে একটু নবী পাককে সালাম দেব সকলে দাঁড়িয়ে যান Ya Nabi Salamu সকলে এক এক করে আগিয়ে আসেন কেন আমার পরে অনেক দূর থেকে আসছে হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওহাব সাহেব দাদা দূরের সিলসিলা একনিষ্ঠ খাবেন ভাই আমার দেশ বিদেশে মাহফিল করে বেড়াই আপনাদের কাছে সংক্ষেপে কিছুক্ষণ আলোচনা করবে করে আখির দোয়া ভাই করবে দাদা বুঝছেন কেন আমার সময়ের সমস্যার জন্য আমি আখির দোয়া করতে পারলাম না আর আমারও মনে হয় এলাকার মানুষদের বুঝা দরকার মাহফিল আর বেশি রাত করা দরকার হয় না কম রাত করে মানুষ অল্প শুনুক তৃপ্তি সহকারে শুনে ঘরে যে ঘুমিয়ে নামাজ ফজরে পড়ুক কথা বুঝছেন আমার মনে হয় এটা উত্তম
দ্বিতীয় কথা, মাহফিল আস্তে আস্তে দিনের বেলা করেন, দিনের রাত্রিরে করা বন্ধ করেন, সপ্তাহে একদিন ছুটি তো আছে না, নাই সেই দিন মাহফিল করবেন, কথা বুঝছেন না, দিনের বেলা করেন। দিনের বেলা করলে এত লাইটিং, এত খরচ, এত প্যান্ডেল, এসব কিচ্ছু লাগবে, কথা বুঝছেন? এবার মানুষজন দূর দূর থেকে এলেও ঠিক মতো ভাবে চলেও যেতে পারবে, দিনের হাওয়া, দিনের বেলায় চলে কারো সমস্যা হবে, কথা বুঝছেন? দিনের বেলা করলে এর থেকে ডবল লোক হবে, আপনারা বোঝেন না হয়তো, কিন্তু বেশি লোক হবে, তো প্রচারটা শুধু অপেক্ষা। আর যেদিন আপনাদের এলাকার ছুটির দিন থাকে সেই দিন করবে, আর যদি ছুটি নাই বা থাকে, সারা জীবন তো নিজেরা দুনিয়া দুনিয়া করছি, একদিন আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের বেলা বসতে পারবো না, কথা বুঝছেন তো? দেখেন, এগুলো আমার বলা দরকার, আমি ভালো বুঝেছি তো আপনাদেরকে বললাম, আমার মতের সঙ্গে আপনাদের যদি মত মেনে তাহলে নেবেন, না হয় আবার রাত্রি করবেন আপনারা, কি আছে? তবে রাত্রে মাহফিল করলে আমাকে আশা করাটা ভুল হবে, আমি হয়তো কোনোদিন আসতে পারবো না, কেন আমি রাত আর ডাকতে পারবো না, অসম্ভব ব্যাপার ভাই, দরকার নেই আমার, কথা বুঝতে পেরেছেন? আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি না, শুয়ে শান্তি না খেয়ে শান্তি, পানি খেয়ে হজম হচ্ছে, পানি পর্যন্ত আইসি হয়ে যাচ্ছে রাজ্যে রাজ্যে, কথা বুঝলেন তো? যাক, আসেন সকলে রসুলের মহাব্বতে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো সকলে, পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, আবসুলতানে এ মদিনা মাহবুবে ওহি হো ও সাকিনা, নূর সে মামুন ও রেসিনা, মুস্ক সে বেহতর পসিনা, সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে রসুল পাশাসাল্লামে নূর চাঁদ মুখটা দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসে একটা দোয়া করে বিদায় দিল সকলে।
কাসাবা খুদা জামালি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা প্রিয়ারে হাজিরানে মজলিস তো ভাইজান আজকে আপনারা যেমন বিশ্ব নবী দিবস করছেন বাউলুদুন নবী সাল্লাম করছেন এটা হলো নবীর একটা প্রেমের পরীক্ষা ঠিক তেমনই আমার আপনার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবী করছেন আমার এই ইনারা গেছিল মনে হচ্ছে কুরবাতে গেছিল তো যাই হোক অনেক ছেলেই হয়তো গেছিল বাবা এখানে চলে এসছে একটু যাবেন যে হাজিরতে চলে আসবেন সময় না থাকে হাজিরটা দিয়ে চলে আসবেন কেননা আল্লাহর ওলি হযরতের ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মিলাদুন নবী আজকের নয় তখন বাংলায় মিলাদুন নবী হতো না হুজুর কিবলা তখন এই মিলাদুন নবী করা বাংলার মানুষকে শিখিয়ে দিল জোরে বলো সুবহানাল্লাহ হুজুর আমার একদিন ওয়াজ করছেন মিলাদুন নবীতে ওয়াজ করতে করতে হুজুর আমার হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিক মেরে দাঁড়িয়ে উঠলেন কজন হাজি সাহেব হুজুরের পিছনে বসেছিলেন তারাও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর কি ব্যাপার মুরিদরা জিজ্ঞেস করছে এ বাবা আমি তো একা শুধু বলেছি পিছনে হাজি সাহেব তারাও তো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে কান তাদেরকে জিজ্ঞেস করছে হাজি সাহেবরা বলতে লাগলো আমরা চামড়ার চোখে দেখতে পেলাম আল্লাহ নবী এই মাহফিলে তাসবীহ এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকেও আমরা বিশ্ব নবী দিবস করছি আল্লাহ চাইলে এই গোদারিয়া গিরামে বাৎসরিক মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো রাসূল পাক তাসবীহ আনতে পারেন আমার আল্লাহ যদি চাই আসতে পারি না পারে না তাহলে যারা এসে বসলাম আমাদেরকে আমার নবী দেখলে খুশি হবে এগুলো তো বোঝা দরকার যে কোন দিন কোন জায়গাটা কবুল হবে না হবে বাবা একটু যাই না কথা বুঝছেন না নবীকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর ওলি আশিকে রসুল হযরতে ছোট হুজুর পীর কেবলা যিনি আমার আপনার সকলের ছোট হুজুর বলে আমরা চিনি ছোট দাদাজান যিনি বাংলার মানুষের নয়নের মণি ছিলেন সেই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি নবীর পাগল ছিলেন তাই আমি দোয়া চাওয়ার আগে বিদায় নিবার আগে একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো আপনাদের কোনো আপত্তি আছে যদি কেউ শুনতে না চান তাহলে আগুন দিয়ে বসে আমি একটু বলবো অসুবিধা নেই তো কেন অনেকে আবার বলে এই হুজুরদের ছেলেদের এই দেখেছে ইরা আবার সেই বাপ দাদুর কথা বলে কেন এত কথা সব ঠিক ছিল তো ভাই অনেকে বলে ইরা আবার পীরেদের কথা বলে কেন বাপ দাদুর কথা ভাই জান আমার দাদু কি আপনাদের দাদু নয় আল্লাহ আমার দাদুগুলোকে ওলি করেছে ওলি আর ওলিদের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলোচনা করেছে আমি আলোচনা করবো তো কাশ্মীরকে কথা বুঝছেন না আর যেখানে ওলি আল্লাহর আলোচনা হয় আমার রসুল বলতে সেখানে আল্লাহর রহমত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নজওয়ান তরুণীরা আব্বা জানেরা ও ছোট হুজুর পীর কেবলার মহব্বতের মানুষেরা দাদা পীরের সিলসিলা মুরির মুতাকিদিন গণেরা আমার আপনার পীর হযরতে ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ নবী কেমন মহব্বত করতে শোনেন এবার উনিও নবী পাককে কেমন মহব্বত করেছেন শোনেন
হুজুর আমার মসজিদে বসে আছে, এমন সময় পাঁচজন হাজি সাহেব হুজুরের দরবারে এসেছে। হজ করে দেয় নাই ঘরে না গিয়ে হজ থেকে ফিরে সুজাপুর পাড়া শরীফে ছোট হুজুর পীর কেওলা দরবারে এসেছে। আল্লাহর হযরতে ছোট হুজুর পীর কেওলা ওই হাজি সাহেবকে দেখে চিনতে পেরে বলে, এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা কি হজে গিয়েছিলেন? তারা বলছে, যে হুজুর হাজি গেছিলাম। বাবা একটু মক্কা মদিনার কথা বলো না গো বাবা, শুন কেমন পাগল ছিল মক্কা মদিনার থেকে, একটু বল না বাবা শুন। বলছে, হুজুর যাওয়ার সময় দেখা করতে পারিনি, কিছু মনে করবেন না, তাই এখন ওই সব কথা রাখ না বাবা, একটু মক্কা মদিনার কথা বল আমাকে শুনি। মানে মুরিদ তো, মুরিদের হুকুম কি? মুরিদ কাকে বলে? পীরের বিনা হুকুমে নফল নামাজও করতে পারবে না, জানেন? পীরের বাড়ির দিকে পা করে শোয়াটাও মুরিদের জন্য বিয়াদবি, জানেন? মানেন আপনারা? তাহলে মুরগির দাবি করছেন, আজকে আমি নামবো, আমার সঙ্গে মুসাফা করার জন্য সব পাগল হয়ে যায়, মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে যাচ্ছে, কথা বুঝছেন না তো? ভালোবাসা দেখা যে বিয়াদবি করে ফেলছেন, কথা বুঝছেন তো নাকি? তাহলে মুসাফা যদি করার মন যায় আসবে, সঙ্গে করতে হবে না, হবে না। কিন্তু আজকে মাহফিল এখানে এখন ব্যস্ত, সবাই মিলে মুসাফা করতে গিয়ে ধাক্কা ধাক্কা হয়ে যাবে। পূর্বরা শরীফে যান তো জুম্মার দিন, জুম্মার দিন তখন মুসাফা করবেন। এগুলো বোঝেন বা ভালোবাসায় শেষকালে ক্ষতি না হয়ে যাবে, এগুলো খেয়াল করতে। কেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছেন, যে গ্রামে আমি আবু বাকার আমার আওলাদ যাবে, আল্লাহ পাক আমি আবু বাক্কারকে ওই গ্রামের মানুষরা আমার আওলাদকে কেমন ভালোবাসে আল্লাহ আমি আবু বাক্কারকে দেখিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আমার আওলাদদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আমি আবু বাক্কার কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসেন ঠিক আছে, আসতে গিয়ে যেন গণ্ডগোল না হয় এটা খেয়াল করতে হবে। আমার আপনার পীর বলছে, বাবা একটু বল না বাবা মক্কা মদিনার কথা একটু বল। হুজুর আমার আওয়াজ করতে শুনতে চাইলে, মক্কা মদিনা আলোচনা শুনতে চাইলে, পাঁচজন হাজি সাহেব বলতে লাগলে, হুজুর মক্কা শরীফে পৌঁছালাম, প্রথমে মক্কা গিয়ে পৌঁছালাম, আল্লাহ কাবা তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালফায় গেলাম, হাজারে আসওয়াদে চুমা দিলাম, শয়তানকে কঙ্কর মারলাম, হুজুর আমার করে মক্কা গায় আদায় করে নিয়ে মদিনা শরীফে দিয়ে রওনা হলাম। যে মদিনা কথাটা বলেছে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। ওই পাঁচজন হাজি সাহেব বলতে লাগে, হুজুর মদিনা গিয়ে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যেই কথাটা বলেছে আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ঠিকবারে আমার আওয়াজ দিয়ে উঠলে ওই পাঁচজন হাজি বসেছিল মসজিদে, তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। এত জোরে চিল্লে উঠেছি আর রাসূলুল্লাহ বলে, আশপাশে হাফেজরা পরে তারাও ছুটে এসছে, এলাকার লোকেরা আওয়াজ শুনে সব ছুটে এসছে, সবাই তো মানে, সবাই তো ভালোবাসে। এখন তাদের ছেলে ছেলেরা আমাদের বিরোধী করে, কথা বুঝছেন না? ফুরফুরা জায়গা খুব ভালো জানেন তো, আর ফুরফুরার লোকই আবার দাদা হুজুরকে পেরিয়েছিল, জানেন এই ইতিহাস? জানেন দাদা হুজুরকে পেরিয়ে দিয়েছিল ফুরফুরার দিকে, এই জানেন? এই জানেন না কারা কারা? জানেন না হাত তুলুন তো দেখি, দাদা হুজুরকে তেড়িয়ে দিয়েছিল জানেন না কারা কারা? আপনার এই এতগুলো লোক পুরপুরের মুড়ি যাদের কাছে বাড়ি, এটা জানেন না? ঢুকে গিয়েছিল আমার রসুলের সুন্নাত পালন করেছে, নবী যেমন মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমার পীর জামানার মুজাদ্দিদ বিরাদীদের অত্যাচারে পুরপুরা শরীফ ছেড়ে দিয়ে ঢুকে গিয়েছিলেন।
কথা বুঝছেন? যাক, ওসব কথা ওসব কথা বলার এখন সময় নেই, আমি যেটা বলছি সেটা শোনেন। বহুত মানুষ জড়ো হয়ে গেল, হুজুর আমার ডাক যখন বন্ধ করলেন, হুজুর আমার চোখ খুলে দেখলেন পাঁচজন হাদিসে মসজিদে লুটিয়ে শুয়ে পড়ে আছে। হুজুর আমার বললেন বাবারা পানি নিয়ে আসো, পানি এনে দিল। হুজুর আমার ফুঁ দিলেন বাবা হাজি সাহেবদের মুখে একটু ছড়িয়ে দাও। যে পানিটা মুখে পড়লো হাজি সাহেবরা উঠে বসে চোখে পানি ফেলে দিয়ে আমার আপনার পিড়ে পা ধরে কাঁদছে, হুজুর বিয়া দেবি নেবেন না। এ বাবা হাজি সাহেবরা কি হয়েছে বলেন, হুজুর কি হয়েছে কি আপনাকে বলবো। মক্কায় গেলাম আল্লাহ কাবা দেখলাম, মদিনায় গেলাম রসুল্লাহ রওজায় দেখলাম, হুজুর যে জিনিসটা দেখা এখনো বাকি ছিল আপনার কদমে এসে আল্লাহ পাক আপনার বড় সিরায় সেই জিনিসটাও দেখিয়ে দিল। বাবা হাজিরা কি দেখেছো? পাঁচজন হাজি বলতে লাগলে, হুজুর আমরা সবাই আল্লাহ নবীর দিদার পেয়ে গেছি। ভাববেন না এই অবস্থা শোনার পরে যে মক্কা মদিনার থেকে ফুরফুরার দাম বেশি নাকি, না না ওটা বলছি না। ওই হাজি সাহেবদের কিছু ঘাটতি ছিল, নবী দেখতে গেলে আরো কিছু দরকার ছিল ঘাটতি, পীরের দরবারে এলো পীরের ফয়েজ পেল, এই ঘাটতিটা মিটে গেল, নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, আল্লাহর ওলিদের ঘরে ধরতে হয়। তো যাক ভাই যান, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কই গো কমিটি ছেলেরা কুতে গেল? মৌলানা সাহেব এসেছে, আমি একটু দোয়া করব সংক্ষেপে বিশ্ব নবী দিবস। একটুখানি সাইড দাও, আমার ড্রাইভারটাকে একটু গাড়িটা বার করতে দাও, আর খবরদার কেউ উঠে মুসাফা করবেন না ভাই, এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই, আমার বাড়িতে চলে এসছে, এখন তো আমার সেখানে যাবো, আমি যাবো না বলেছিলাম, ভেবেছিলাম এইটা করে ঘরে চলে যাবো, কিন্তু তারা আমার বাড়িতে চলে এসছে, এসে বসে আছে। আবার আমি বেরোলাম, বললো ভাইজান কমসে এক ঘন্টার জন্য চলে, আর নাই দোয়াটা একটু করে দিয়ে আসবেন চলে। দেখেন ওনাকে আমি একটু দোয়া করছি, ততক্ষণ তাড়াতাড়ি নিয়ে আসি। তো ভাই যান, আল্লাহ রহমত, আল্লাহ বা জাদু কথা বলালেন, আল্লাহ বা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। তাহলে নামাজ পড়বেন তো আমার আব্বারা ভাইরা, সবাই নামাজ পড়বেন বুঝলেন, আর কাজা করবেন না, শুরু করেন। এবারে কখনো জোহর সময় কাজা হয়ে গেছে, আসরে কাজা হয়ে গেছে, মাগরিবে কাজা হয়ে গেছে, ফজরবেলা ঘুম ভাঙেনে কাজা হয়েছে, ঈশার সময় কমসে কম নামাজটা পড়ে কাজা নামাজগুলো আদায় করলেন, যে ঈশার সময় নামাজগুলো কি পড়ে নেবে। কথা বললেন, প্রত্যেককে বলে যাচ্ছি, প্রতিটা ভাইকে প্রতিটা বাপকে অনুরোধ করছি, সকলে নামাজ পড়বেন, হালাল খাবেন, খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারাম খাবেন না, কথা বুঝেছেন। আর বাচ্চাদেরকেও হালাল খাওয়াবেন, তবে বাচ্চা গুণ তো আপনাদেরকে ভালোবাসবে, বাচ্চা গুণ তবে তো আল্লাহ আল্লাহ, কথা বুঝেছেন। তো ভাই যান, আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের কথা ভাবার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো মনে রাখবেন, এসেছি আপনাদের সকলকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, একুশে আশ্বিন আমার বাড়ি দুপুরবেলা আপনাদের সকলের খাবার দাওয়াত। একুশে আশ্বিন কি হয়? আলা হযরত ছোট হুজুর পীর কিবলার জলসা হয়, যে ছোট হুজুর পীর কিবলার সঙ্গে রসুলের সম্পর্কটা কেমন ছিল বুঝলেন তো? হাজি গুনো তোরা মক্কা দেখলি, কাবা দেখলি, রসুলের রওজা দেখলি, বস আমি রসুলের পাশা সালামের দিদারটা তোদের নসিব করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হুজুর বসালো, বস বাবা, কথা বুঝছেন না, তোদের কিছু ঘাটতি আছে। একজন আল্লাহর ওলি দরবেশ মানুষ রাস্তায় ঘুরছে, একটা বর যাত্রী যাচ্ছে, আল্লাহর ওলিটাকে দেখে কাউকে তো রাস্তায় দেখতে পায়নি, বলছে ভাই মাদানীপুর চেনেন? তখন আল্লাহর ওলি বলছে বাবা আসো আমার সঙ্গে দেখাচ্ছি, আসো কিছুটা দূরে লিজে ও জয় দেখো মাদানীপুর। বর যাত্রীরা দেখছে নবীর মাজার দেখা যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এ মাদানীপুর নয় গো, আমরা বিয়ে করতে এসেছি, অমুক জায়গায় যাবো। বলছে বাবা আল্লাহর জমিনে আমার সঙ্গে একটা মাদানীপুর সম্পর্ক আছে, আর কোনো মাদানীপুর আমি চিনি নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাগল বুঝছেন,
এখন কথা হচ্ছে আমি বলতে চাইছি এটা ওই লোকটা আল্লাহ ওলিটা ওইখান থেকেই দেখাতে পারত ধর পারত না পারত না। এদের মোবাইলও আছে সিমও আছে কিন্তু র্যাডারের টাওয়ার ধরছে না, ওই টাওয়ারের ব্যাপার ছিল, টাওয়ারটা এলাকায় নাই। ওই জন্য চ কিছুটা ঘুরিয়ে নিয়ে যে আল্লাহর ওলি ফয়েজ দিয়ে ও টাওয়ারটা নিয়ে এলো, যেই টাওয়ার নিয়ে এসছে অমনি কানেকশন হয়েছে নবী মাজার দেখতে পেয়েছে। আর কিছুক্ষণ ওই ওই রকম অলিদের সাথে থাকলে আল্লাহর নবীর দিদারও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতিয়া আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মানিক তারা দেশে আছে আমার আপনা পি জামানার মুজাদে আল্লামা সাইয়্যিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহের মুর্শিদ ছিলেন। হুজুরের দরবারে ঝগড়াই বায়াত হতো আল্লাহর ওলি বিরাজে হয় রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতে, সুবহানাল্লাহ, যে মুরিদ হয়েছে তাকে দিদার করিয়ে দিতে রাসূল, এমন রাসূলের পাগল ছিলেন হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বললেন আল্লাহ পাক দুনিয়ার বুকে এরকম বহু তলি রেখেছে যাদের ওসিলায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুকে। কথা বুঝেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের দলভুক্ত করে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা জনেরা তরুণেরা আমার আপনার নদান হজরত মুসাদত ন হুজুর পীর কেমলা আমার পাঁচটা ওলাদ, পাঁচটাই হলো গোলাপ ফুল, শুধু কালারটা আলাদা, কারো কালার লাল, কারো কালার হলুদ, কারো কারো সাদা, গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না হয়নি। আমার দাদা পীরে পাঁচটা ওলাদ আল্লাহ গোলাপ ফুল করেছে, আমার পাঁচটাই আমার দাদু, ছোট হুজুর আমার দাদু, মেজ হুজুর আমার দাদু নয়, এটা আমি আব্বাস সিদ্দিকি ভাবি না, আমার পাঁচটাই দাদু। এই শিক্ষাটা পেলাম কার কাছ থেকে, এই শিক্ষাটা পেয়েছে আমার আব্বার কাছ থেকে, আমার আব্বা শিক্ষা কার কাছ থেকে পেয়েছে, ছোট হুজুর পীর কেমলার কাছ থেকে পেয়েছে। নাজমু সাদা হুজুর পীর কেমলা হুজুর আমার একটু পান খেতেন, দাদা হুজুর একদিন রাগ করেছে, বাবা পান খাও, পান খেয়ে শুয়ে পড়ো, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে, নবীর দিদার হবে না, তুমি নবীর সাথে দেখা হলে নবীর সাথে কথা বলবেন করে ছেলেকে বুঝাচ্ছে, তোমার সঙ্গে নবীর দেখা হবে, তোমার যদি মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় তাহলে রসুল্লাহর কষ্ট হবে না হবে না, এই পান খাও কেন বাবা, ছেলেকে বুঝাচ্ছে। নাজমু সাদা ন হুজুর পীর কেওলা বলেন ঠিক আছে আব্বা জান খাবো না, এবারে পান তো মানুষ বেখিয়ালো খায় খেয়ে বলেন না ফেলেন না, অভ্যেস যাতে থাকে দেখবেন দোকানে হয়তো নিয়ত করেছে খাবো না, হঠাৎ যারা পান তো ভাই গিয়ে গুঁজে ফেলে মনে পড়ে যায়, দীর্ঘদিন যাওয়ার পর আবার একদিন খেলা আর করবি করবি দাদা হুজুরের সামনে পড়ে গেছে, আ দাদা হুজুর খেয়ে পেলাম, তুমি সেই দিন বললে খাবো না আব্বা ভুল হয়ে গেছে, আব্বা আর কোনোদিন খাবো না, আব্বা ঠিক আছে বাবা করলি করে আর খাবো খাবো। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর পীর কেওলা নামাজ পড়েছেন, ন হুজুর পীর কেওলা নামাজ পড়েছেন, একদম ফাস সকাল, নামাজের পরে একটু সব বসে এক জায়গায় বসে ওজিফা আমল করে, ন হুজুর পীর কেওলা পান খেতে খেতে আসছে, এবার কেমন হবে বলেন তো ভাই, দাদা হুজুরের চেহারাটা পুরো লাল, তুমি তো কালকে রাত্রিই বললে খাবো না, ন হুজুর কিছু মানে পান খেয়ে দিচ্ছে কোনো উত্তর দেয়নি। হঠাৎ করে একটা রাগ আসে আবু বকর, খবর দা বাবা নাজমু সাদাতকে কিছু বলো না, সবার পান খাওয়া সমান নয় বাবা, আবু বকর তোমার বাচ্চা নাজমু সাদাত, ওটা আমি রসুল্লাহ আমারই বংশধর, নাজমু সাদাতের পান খাওয়াটা আমি রসুল্লাহ আমার ভালো লাগে, পানটা আমি দিয়েছি, আর কোনো কথা হবে দাদা হুজুর, দাদা হুজুর আর কিছু বলবে, হ্যাঁ চুপ হয়ে গেল। তো যাক একটা আলেম মানুষ এসছে, আলেমের সম্মান কে দিয়েছে গো, জোরে বলে আল্লাহ, আল্লাহ রসুল বলছেন আলেমে হাক্কানি দেবারে দেখলে
আমি রসুল আমাকে দেখলে যে সব হয় ওই সবের হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু দূর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে ভাই আমার, তাই বেরোবার সময় ফোন করছিল যে ভাই জান আমারও শরীর ঠিক ভালো লাগছে না, এই যে মাঝখানে গরম পড়ে গেল না এর ওসিলা, রোগ বিমার আল্লাহর হুকুমে হয় একটা ওসিলাই হয়, এই ওসিলাতে মানুষের শরীরটা একটু খারাপ হচ্ছে, কিন্তু সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। কী গো করেন তো, সব থেকে কোন দোয়াটা কবুল হয়? যখন খোদাকে সেজদা করে বান্দা হাত তোলে, তা তোমরা যে আমাদের জন্য দোয়া করবে সেজদা যদি না করো তাহলে কখন দোয়া করবে? কথা বলছো না কেন? আমরা তো তোমাদের জন্য নামাজ পড়লে দোয়া চাই, তাহলে তোমরা আমাদের জন্য দোয়া চাইবে না? চাইবে না, তাহলে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া চাইবে তো? এ কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো, কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো? আলহামদুলিল্লাহ আপনা বাবা, নামাজ পড়তে লাগবে তো লাগবে না? নামাজ পড়ে সব না দোয়া চাইবে, পড়ো। আল্লাহ যা দিন দিয়েছে এর থেকে আরো বেশি সুখের দিন দেবে, আমি বলে যাচ্ছি দেবে। কিছু হোক চাই না হোক, দশতলা বাড়ি হয়তো নাও হতে পারে, বিশটা গাড়ি হয়তো না হতে পারে, এই জায়গাটায় শান্তি থাকবে, ছেলে ঘরে দিয়ে একটু হাসি খুশি থাকতে পারবে। আর নাই দশতলা বাড়ি আছে, বিশটা গাড়ি আছে, ছেলে দিন দুপুরে বুড়োকে পিটুচ্ছে, এইরকম নামাজ পড়, নামাজ পড়, আল্লাহ খুশি হবে। আর যিনি নিজের জানের থেকে নবীকে ভালোবাসো, তো যাক এখন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল ওহাব সাহেব তিনি অজনসিয়াত করবেন সংক্ষেপে। কত কথা হবে, কত রাত পর্যন্ত করবেন? এই 12টা পর্যন্ত হবে, কত বুঝলেন? এখনই তো 11টা বাজতে যাচ্ছে, অতএব আলোচনা করবে, সকলে আলোচনা শুনে দোয়া নিয়ে তাবারুক আছে, তাবারুক নিয়ে যাবেন, কথা বুঝলেন? তাবারুক নিয়ে সকলে যাবেন। অনেক দূর থেকে এসেছে দুটো কথা আপনাদের ঘরে বলার জন্য, তাই তো নাকি? পরিচয় নাই, পরিচয় করতে হবে না, কথা বলছেন না কেন? পরিচয় নাই, পরিচয় করতে হবে। আজ আপনার এখানে এসেছে, পরিচয় হবে কাল আপনাদের গ্রামে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। অতএব যারা দূর দূর থেকে এসেছেন তারাও ধৈর্য ধরে নবীর মাহফিলে বসেন, যতক্ষণ বসবেন ততক্ষণ জানবেন আপনাদের গোনা মাফ হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুল খুশি হচ্ছে। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। ইশারে ওয়ালা সমাজনে ওয়ালা ইশারুমে কাফি হয়। আপনারা আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, আমি সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন, আসসালামু আলাইকুম। আমার মনের যা দোয়া সব ভাইয়ের হাতে দিয়ে দিলাম, উনি লাস্ট দোয়া করবে খুনি, দরুদ শরীফ আল্লাহুম্মা। আর একটা কথা, আমি এখান থেকে যাবো, একটা কেউ মুসাফা করবেন না, ভালোর জন্য বলছি, মাহফিল নষ্ট করে মুসাফা করা, একটা আলে মজ করবে সেও তো মনে দুঃখ করবে যে ও আমি পীরের ঘরে জন্ম নিলাম না বলে, কষ্ট হতে পারে না? পারে না, একথা পারে। আজকে আমি আব্বাস সিদ্দিকি যদি আব্দুল রহমান সাহেব হতাম, আর উনি যদি আব্বাস সিদ্দিকি হতো, তাহলে আমি ওয়াচ করতে বসতাম আর উনি না।